আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে 24 ঘন্টায় 109 জনের নমুনা পরীক্ষা করোনা ভাইরাস আক্রান্ত একজনও পাওয়া যায়নি জানালো আইইডিসিআর করোনা পরিস্থিতিতে দুস্থদের জন সরকারি সহায়তা অব্যাহত থাকবে বললেন প্রধানমন্ত্রী প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান শুনছিলেন কেবলস সংবাদ সংবাদ এবার গত ঘন্টায় জনের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে আক্রান্ত যায়নি নিয়মিত অনলাইন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর এসব তথ্য জানিয়েছে ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান দেশের এগারোটি স্থানে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে অনলাইন ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা এখন ভালো তিনি জানান সারা দেশের এগারোটি স্থানে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তিন লাখ পিপিই বিতরণ করা হয়েছে বারোশো ভেন্টিলেটর রয়েছে প্রস্তুত দেশে পৌঁছার অপেক্ষায় আছে আরো সাড়ে তিনশো অনেক বড় বড় দেশেও এতগুলো ভেন্টিলেটর থাকে না আমরা অনেক আগে প্রস্তুতি নিয়েছি বাংলাদেশ ভালো আছে ইউরোপ আমেরিকার অবস্থা কিরকম সেটা আমরা আমরা প্রায় লক্ষ পিপি বিতরণ তিন করেছি বিভিন্ন হাসপাতালে এবং পিপিপি আমাদের আহ প্রত্যেক দিন প্রায় বিশের থেকে তিরিশ হাজার আমরা পিপিপি পাচ্ছি আহ সেটা আমরা বিতরণ করে যাচ্ছি এবং আমাদের অলরেডি ইম্পোর্টের জন্য আমাদের অর্ডার দেওয়া আছে যেটা এপ্রিলের মধ্যে সবগুলোই চলে আসবে পর্যায়ক্রমে সেটাও প্রায় পাঁচ লক্ষ পিসের মতো আছে পর্যায়ক্রমে চলে আসবে সময় করোনা এ সংখ্যা পরীক্ষা ব্যবস্থা ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী অনেকে বলছে যে আমাদের দেশের সংখ্যা এত কম কেন কেন আমরা সংখ্যা কি বেশি থাকলে আমরা খুশি হই আমরা চাই কি যে বেশি বেশি লোক সংক্রামিত হোক আর বেশি বেশি লোক মৃত্যুবরণ করুক আমরা তো চাই আমাদের দেশের লোক সংক্রামিত না হোক আমাদের দেশের লোক মৃত্যুবরণ না করুক এটি সবচেয়ে বড় বিষয় এর আগে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেবিনা ফ্লোরা জানান দেশে মোট আক্রান্ত করোনা রোগীর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ফস্লে রাব্বি এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমরা বিজয়ী জাতি মনোবল হারালে চলবে না বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে দেশের প্রতিটি জনগণকে সুরক্ষিত রাখতে সরকার প্রস্তুত আছে বলেও জানান শেখ হাসিনা বিকেলে ব্যবসায়ী নেতাদের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী তিনি এ সময় আরও জানান দুস্থদের জন্য সরকারি সহায়তা অব্যাহত রয়েছে অন্য কোনো দেশ সহায়তা চাইলে বাংলাদেশ সাহায্য করতে প্রস্তুত এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ী নেতাদের কাছ থেকে অনুদানের চেক ও বিশ হাজার পিস পিপিই গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সচিব ডক্টর আহমদ কাউকাওয়াস বাঙালি কখনো হারেনি আমরা কখনো হারব না এই আত্মবিশ্বাস সবাইকে নিয়ে চলতে হবে শুধু নিজেকে একটু মানে সুরক্ষিত রাখতে হবে অপরকেও সুরক্ষিত রাখতে হবে কারণ শুধু নিজের উপর না অন্যের উপরেও আমাদের একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধটা নিয়ে চললে পরে ইনশাল্লাহ আমরা এই অবস্থা থেকে উত্তর ঘটাতে পারবো কারো ঘাবড়ালে চলবে না এই অবস্থা মোকাবেলা করবার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে এবং সেভাবে সবাইকে চলতে হবে যাতে করে আমরা আমাদের দেশের প্রতিটি জনগণকে যেন সুরক্ষিত করতে পারি করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পঁচিশ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে সেনা সদস্যদের একদিনের বেতনের পাশাপাশি সেনা কল্যাণ সংস্থা মেশিন ট্যুরস ফ্যাক্টরি লিমিটেড ডিজেল প্ল্যান্ট লিমিটেড ও ট্রস ব্যাঙ্ক লিমিটেডের পক্ষ থেকে এই অনুদান দেয়া হয় একই ধারাবাহিকতায় সকল নৌ সদস্যের একদিনের বেতন ও নৌবাহিনী পরিচালিত অন্যান্য প্রতিষ্ঠান হতে মোট চার কোটি পঞ্চাশ লাখ টাকা এবং সকল বিমান সেনাদের একদিনের বেতন বাবদ এক কোটি কুড়ি লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী সব সড়ক শুরুতে অনেকে এই নির্দেশ কিছুটা ঢিলে ঢালাভাবে পালন করলেও গত দুদিনে প্রশাসনিকভাবে কড়াকড়ি করায় মানুষজন ঘরেই অবস্থান করছেন জরুরি প্রয়োজন ছাড়া বেরুচ্ছেন না কেউই কাঁচাবাজার ছাড়া অন্য সব মার্কেট বন্ধ রয়েছে বিস্তারিত আলম রিপোর্টে চিরচেনা গুলিস্তান এলাকা অনেকের কাছে এখন অচেনা মনে হতে পারে যানজটের এই নগরীতে অনেকটাই শুনশান নিরবতা করোনা ভাইরাসের কারণে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন ও নিরাপদ রাখতে রাজধানী জুড়ে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী পুলিশ র্যাবসহ প্রশাসন যারা দেশের বাইরে থেকে এসেছেন অবশ্যই আপনারা হোম কোয়ারেন্টাইন মেইনটেইন করবেন আপনারা তো বাসা থেকে বের হবেন না সকাল থেকে এই মহানগরীর অলিগলি টহল দিচ্ছে সেনা বাহিনী গরীব দুস্থ যারা আছে তাদের মধ্যে আমরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি এবং আমরা চেষ্টা করছি সকলের কাছে দেওয়ার জন্য পাশাপাশি যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে জীবিকার তাগিতে যারা রাস্তায় নেমেছেন তাদের সতর্ক করে দিচ্ছেন তারা বাইরে হইতে হবে কারণ বইসে ঘরে বসে থাকলে তো আর কেউ পেট চালাবে না নিজেকেটা নিজেকে চালাইতে হবে আমরা তো মনে করেন দিন নিয়া দিন খায় বুঝেন না এই এখন কয়দিন বসে থাকতে পারি মানুষ এখন বুঝতে পারতেছে যে বাইরে হলে হয়তো ভাই এই জীবাণুটা ভাইরাসটা ছড়াতে পারে সেজন্য তারা সচেতন এবং আমরা পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা করতেছি এই ভাইরাস সচেতন করার জন্য মানুষকে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে অনেকেই নিজ উদ্যোগে পিপিই তৈরির পাশাপাশি বিনামূল্যে বিতরণ করছেন প্রচুর পিপি বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টে তৈরি হচ্ছে এখন এই মুহূর্তে এই ক্রাইসিসের কারণে কাজে সেই সেই লোককে আমরাও তৈরি করতেছি অর্ডারটা আমরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে পেয়েছিলাম এখন বিভিন্নজন জানতে পারছে তারা আমাদের কাছে আসতেছে আমরা সবাইকে একদম কস্টিং মূল্য যেটা সেই মূল্যে আমরা ডেলিভারি করতেছি রাজধানীতে কিছু সংখ্যক যানবাহন চললেও সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সুফিল আলম সুজন এটিএন বাংলা ঢাকা পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর টহলে বদলে গেছে দেশের পরিস্থিতি করোনা সচেতনতায় কঠোর ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে কর্তব্যরত অবস্থায় নাগরিকদের সাথে পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর তথ্য চিত্রে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল অঘোষিত লকডাউন চলছে সারা দেশে দোকানপাট বন্ধ শুনছান রাস্তাঘাট শহর থেকে গ্রাম একই অবস্থা সব জায়গায় করোনা থেকে বাঁচতে ঘরে থাকায় এখন বেশি জরুরি তবে এমন পরিবেশ দেশের মানুষের কাছে একেবারে অচেনা তাই মানিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে কাম কাজ নাই তারপর সব কিছুই বন্ধ করোনা ভাইরাসের বয় আছে বয় থাকি বন্ধ দেশখানে আবার সেই কোনো লোকজন নাই ধারা নাই কাই ঘুরে গেছে কাম কাজ নাই সব বন্ধ করা আমরা আপনাদের কামনা জন্য সারা দেশে কাজ করছে আইনstring রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপ্রয়োজনে যেন কেউ বাড়ি থেকে বের না হন সেজন্য মাইকিং করা হচ্ছে টহল দিচ্ছেন সেনা সদস্যরাও পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার গ্লাভস সহ নিরাপত্তা সামগ্রী জীবাণুনাশক ছিটানো হচ্ছে বিভিন্ন সড়কে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা সাধারণ জনগণের জন্য অব্যাহত থাকবে দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনার পর পুলিশকে আরো পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন আইজিপি নিরাপদ দূরত্ব থেকে নিত্য প্রয়োজনীয় কাজ করতে জনগণকে উদ্বুদ্ধ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আবার দেশের অনেক স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে দ্রুতই করোনার প্রভাব কেটে যাবে স্বাভাবিক অবস্থায় ফিরবে বাংলাদেশ সহ সারা বিশ্ব এমন প্রত্যাশায় এখন সকলের মাহবুব কবির চপল এটিএন বাংলা করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টেলিভিশনে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আজ থেকে শুরু হলো ডিজিটাল ক্লাস আমার ঘরে আমার স্কুল নামে এই ডিজিটাল ক্লাসে প্রথম সপ্তাহে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠদান চলবে এজন্য আগামী দুই এপ্রিল পর্যন্ত ক্লাসের সময়সূচিও ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরের সপ্তাহের সময়সূচি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ হবে পহেলা এপ্রিল বিস্তারিত আদিন সাজীবের রিপোর্টে বিক্রেতা কিন্তু ক্রয় করে একটু ভেবে বলতো কার কাছ থেকে ক্রয় করে স্যার পড়াচ্ছেন তা খুব মনোযোগ দিয়ে দেখছে শিক্ষার্থীরা নোটও করছে পড়াশোনায় সে কি ব্যস্ততা তাদের ওই কলমগুলো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় উৎপাদন হচ্ছে তাহলে অবশ্যই তাকে আমরা কি বলবো উৎপাদনকারী স্কুলে যাওয়া বন্ধ হয়েছে করোনা প্রতিরোধের জন্য বন্ধ ক্লাসের পড়া ছুটির এই সময়ে দেশের প্রায় চার কোটি গৃহবন্দী। সরকারের নিষেধাজ্ঞায় সাপেক্ষে এক টাকা নিশ্চয়ই কম তাহলে কি হবে এখানে হ্যাঁ ঠিকই বলেছো ভাগ হবে তাহলে একশো ভাগ একশো বিশ অবস্থায় আগামী তিন মাসের পরিকল্পনা নিয়ে সংসদ টিভিতে পাঠদানের উদ্যোগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে তাই সব শিক্ষার্থীর চোখ এখন টেলিভিশনের পড়ায় সকাল নটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রতিদিন মোট আটটি ক্লাসে চলবে পাঠদান করোনা ভাইরাসের কারণে আমাদের স্কুল এখন বন্ধ সংসদ টিভির অভিজ্ঞ শিক্ষকরা আমাদের যে বিষয় ভিত্তিক ক্লাস করে নিচ্ছে সেগুলোতে আমরা উপকৃত হব স্কুল বন্ধ দেখে আমরা বাসায় বসেই পড়ছি শুধু ক্লাসেই নয় আলোচ্য বিষয়ের ওপর হোমওয়ার্কও দেবেন শিক্ষকরা প্রতিটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় বাড়ির কাজ সম্পন্ন করবে স্কুল খোলার পর তা আনুষাঙ্গিক সকল খরচ এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সময়সূচি ঘোষণা করা হলেও দশম শ্রেণীর ক্লাস নেয়ারও প্রস্তুতি চলছে শিগগিরই তা শুরু হবে কমেছে বিক্রয় করবে না নিশ্চয়ই করে একটা করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই হ্যান্ড গ্লাভস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড ওমর ঝর কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন তিনি করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে দশ হাজার পিপি নন কন্টাক্ট ইলেকট্রনিক থার্মোমিটার গ্লাভস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী আমদানি করে গাজীপুর সিটি কর্পোরেশন দুপুরে চিকিৎসক ও জরুরি সেবাদানকারীদের জন্য আমদানি করা সব সামগ্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম প্রায় দশ হাজারের মতন আমাদের ডাক্তার এবং নার্সদের তাদের ড্রেসটা নিয়ে আসছে বিশেষ করে আমাদের গাজীপুর সিটি এবং জেলা যেন শতভাগ নিরাপদ থাকে কারণ আমাদের এখানে আমি আগেই বলেছি বাইরের লোক এখানে আসা যাওয়া বেশি সেই হিসাবে আমরা সবাইকে একটু সহযোগিতা করতে চাই যতটুকু সম্ভব আমি এবং বৃত্তশালীকে বলবো সবাই যেন একটু সহযোগিতা করে এই মুহুর্তে সবাই যার যার অর্থনৈতিক সাপোর্ট মানসিক সাপোর্ট যে কোনোভাবে সবাই যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই আমরা সবাই নিরাপদ থাকব করোনা সংক্রমণের কারণে চার এপ্রিল পর্যন্ত রাজধানীর সব শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় সরকারি ছুটির সাথে সমন্বয় করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলেও জানানো হয় এই সময়ে ব্যবসায়ীদের নিজ নিজ এলাকায় অবস্থান করে অসহায় ব্যক্তিদের সহায়তা করার পরামর্শ দিয়েছে সংগঠনটি স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ চার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছেন ঢাকা চোদ্দ আসনের সংসদ সদস্য আসলামুল হকের নেতৃত্বে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোফাজ্জুল হোসেন টেনু করোনাভাইরাসের কারণে ঘরে থাকা নিম্ন আয়ের মানুষকে সহায়তায় চাল ডাল আলু ও তেল বিতরণ করা হয় প্রয়োজনে আরও সহযোগিতা দেওয়া হবে বলেও জানানো হয় করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের পাশে থাকার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব তার ভেরিফাইড ফেইসবুক পেজে একটি সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা দেন সংগঠনের নাম রাখা হয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন সাকিব তার পোস্টে লিখেন একসাথে আমরা যে কোনো কিছু কাটিয়ে উঠতে পারি আসুন সবাই মিলে দল হিসেবে কাজ করি আমাদের কণ্ঠ ও হাতকে কাজে লাগাই বাংলাদেশকে রক্ষা করতে পরবর্তী আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন আল্লাহ হাফেজ বাংলা নিউজ